हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। आज आपनादेर जन्य इंडिपेंडेंस डे 2022 एर उपर किछु क्विजेर प्रश्न निये एसेछि, ताई भिडियो स्किप ना करे सम्पूर्ण देखबेन एबं चैनेले नतून एले चैनलटी सबस्क्राइब करे राखबेन। 2022 साले 15 अगस्ट भारते कततम स्वाधीनता दिवस उद्यापन करा होबे? উত্তরটি হচ্ছে 76তম। আজকের দ্বিতীয় প্রশ্ন, 2022 সালের স্বাধীনতা কার্যক্রম উদযাপনকে ভারত সরকার কি নামে অভিহিত করেছেন? এর উত্তরটি হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসব। আজকের তৃতীয় প্রশ্ন, আজাদি কা অমৃত মহোৎসব এর মূল থিম কি? এর উত্তরটি হচ্ছে নেশন ফার্স্ট অলওয়েজ ফার্স্ট। আজকের চতুর্থ প্রশ্ন, আজাদি কা অমৃত মহোৎসব এ ভারত সরকার কতগুলো জাতীয় পতাকা উত্তোলন করার লক্ষ্য স্থির করেছেন? এর উত্তরটি হচ্ছে 200 মিলিয়ন। আজকের পঞ্চম প্রশ্ন, জনগণ মন সঙ্গীত কত খ্রিস্টাব্দে রচিত হয়েছিল? এর উত্তরটি হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1911 খ্রিস্টাব্দে ভারত ভাগ্য বিধাতা সঙ্গীতটি রচনা করেছিলেন এবং পরবর্তীতে এটিকে জনগণ মন হিসাবে নামকরণ করেছিলেন। আজকের ষষ্ঠ প্রশ্ন, ভারতীয় সংসদে কত খ্রিস্টাব্দে জনগণ মনকে জাতীয় সঙ্গীত হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল? এর উত্তরটি হবে 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি। আজকের সপ্তম প্রশ্ন, 1906 খ্রিস্টাব্দের 7ই আগস্ট কলকাতা পার্শিবাগান স্কোয়ারে যে পতাকা উত্তোলন করা হয়েছিল সেটিতে কি কি রং ছিল? এর উত্তর হচ্ছে লাল, হলুদ এবং সবুজ। আজকের অষ্টম প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার নির্মাতা কে ছিলেন? এর উত্তরটি হচ্ছে স্বাধীনতা সংগ্রামী পিঙ্গালী ভেঙ্কাইয়া। আজকের নবম প্রশ্ন, আমাদের বর্তমান জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে কত খ্রিস্টাব্দে অনুমোদন জানানো হয়েছিল? এর উত্তরটি হচ্ছে 1947 সালের 22শে জুলাই। আজকের দশম প্রশ্ন, ভারতের জাতীয় পতাকা প্রস্তুতকারক একমাত্র সংস্থা কোনটি? এর উত্তরটি হচ্ছে দা কর্ণাটকা খাদি গ্রামোদ্যোগ সংযুক্ত সংঘ, সংক্ষেপে KKGSS। আজকের একাদশ প্রশ্ন, আমাদের জাতীয় সঙ্গীত পরিবেশনের সময়সীমা কত? এর উত্তরটি হচ্ছে 52 সেকেন্ড। আজকের দ্বাদশ প্রশ্ন, ভারত ছাড়া 15ই আগস্ট আর কোন কোন দেশ স্বাধীনতা দিবস পালন করে? এর উত্তরটি হচ্ছে বাহরিন, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া অ্যান্ড লাইকেনস্টাইন। আজকের ত্রয়োদশ প্রশ্ন, হর ঘর তিরঙ্গা এই স্লোগানের মূল উদ্দেশ্য কি?
এর উত্তরটি হচ্ছে আজাদী কা অমৃত মহোৎসবের একটি প্রধান অংশ। জাতীয় পতাকার সহিত আমাদের সম্পর্ককে সুদৃঢ় করতে এবং স্বাধীনতার হীরক জয়ন্তী উদযাপন তথা আমাদের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করাই এর মূল উদ্দেশ্য। আজকের চতুর্দশ প্রশ্ন, আমাদের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত? এর উত্তরটি হচ্ছে 3:2 অর্থাৎ 3:2। আজকের সর্বশেষ প্রশ্ন, হর ঘর তিরঙ্গা অভিযান কত তারিখে পালন করা হবে? এর উত্তরটি হচ্ছে 13-15 আগস্ট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ মাই ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার্স। স্বাধীনতার 75তম বর্ষপূর্তিতে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।